পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সম্প্রতি আজকের থেকে প্রায় 15 দিন আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির 3010 জন কার্যকর্তা সরাসরি আক্রান্ত হয়েছেন, 934 জনের মৃত্যু ঘটেছে, 6976 জনের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত সম্পদ লুট করা হয়েছে এবং প্রশাসনিকভাবে 92 জনকে যাবতীয় হেনস্থার শিকার হয়ে অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়তে হয়েছে, 40 জনকে নৃশংসভাবে খুন করা হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে, 54 জনকে ধর্ষণ করা হয়েছে নৃশংসভাবে অথবা ধর্ষণের চেষ্টা করা হয়েছে, বর্বরোচিত আক্রমণের শিকার হয়েছেন 54 জন আমাদের মায়েরা অথবা বোনেরা, 1,00,000-এর বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছিলেন, কেউ উড়িষ্যা, কেউ আসাম, কেউ দিল্লি, কেউ ত্রিপুরা, এই জায়গায় আশ্রয় গ্রহণ করেছেন এবং যারা পশ্চিমবঙ্গে রয়ে গেলেন তাদের মধ্যে এখনো 20,000-এর বেশি কার্যকর্তা রয়েছেন যারা নিজেদের এলাকায় প্রবেশ করতে পারেননি। এই যেখানে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র, সে জায়গায় এরা ত্রিপুরায় এসে গণতন্ত্র নেই, প্রশাসন নেই, এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্যে একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে ত্রিপুরা যেভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যটাকে সামনে রেখে সমস্ত অংশের মানুষের সহযোগিতায় তাদের কাছে প্রশাসন পৌঁছে যাচ্ছে নির্দ্বিধায়, কিন্তু তারপরেও ত্রিপুরাতে নতুনভাবে একটা ষড়যন্ত্র তৈরি করার নীল নকশা এটা তৈরি করেছে। কি উদ্দেশ্যে এদের আসা? আইপ্যাক আপনারা অবগত আছেন, গত বেশ কয়েকদিন ধরেই তো এরা ত্রিপুরার বিভিন্ন এদের যে সমীক্ষা টমীক্ষা কি বিষয় টিষয় আছে ইত্যাদি বিষয়ে এরা ত্রিপুরায় অবস্থান করছেন, কিন্তু দেখা গেল প্রশাসনের নজরে এলো এরা কয়েকদিন ধরে ত্রিপুরাতে অবস্থান করলেও এরা কোভিড বিধি মানছেন না। প্যান্ডেমিক অ্যাক্ট যেটা ত্রিপুরায় চালু রয়েছে, লাগু রয়েছে, সেই প্যান্ডেমিক অ্যাক্ট এরা মানছেন না। দুপুর দুটো থেকে আমাদের এখানে করোনা কার্ফিউ শুরু হয়ে যায়, পরদিন সকাল 5টা 6টা পর্যন্ত কার্ফিউ চলে, উইকেন্ড কার্ফিউ চলে আমাদের এখানে, শনি এবং রবিবার ভোর 6টা থেকে 48 ঘন্টার জন্যে সেই করোনা কার্ফিউ চলে আমাদের এখানে কোভিডকে নিয়ন্ত্রণ করার জন্যে।